অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর, অনন্ত আনন্দ ধারা বাজে অসীম নভ মাঝে বাজে অসীম নভ মাঝে অনাদি রব জাগে অগুণ রবিচন্দ্র তারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একশে রাজ রাজেন্দ্র রাজে একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম রাজ রাজেন্দ্র রাজে বিস্মিত নিমেষ হত বিশ্বচর দেবী নত, বিস্মিত নিমেষ হত বিশ্বচর শত ভক্ত চিত বাক্য হারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, এই মরশুমটা, এই যে রবীন্দ্র জন্মবার্ষিকী আমরা পালন করি প্রতি বছর, এই এই সময়টাই যেন সত্যি পুরো ব্রহ্মাণ্ডে একটা আনন্দের ধারা বয়ে যায়। এবং বাঙালিদের জন্য তো আমি বলবো দুর্গাপুজোর পর যদি কোনো বড় উৎসব থাকে তাহলে সেটা এই রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী আমাদের জন্য একটা বিরাট কি বলবো বাঙালিদের মনের মণিকোঠা একটা বিরাট জায়গা দখল করে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বছরের এই সময়টাই প্রাসঙ্গিক এরকম নয়। একটা কথা আছে যেটা আমাদের যারা আমাদের গুরুজনেরা আছেন সবসময় বলে থাকেন যে আতুর ঘর থেকে শ্মশান অবধি রবীন্দ্রনাথ সবখানি আছেন, এবং ওনার সৃষ্টি শুধুমাত্র কোনো টপিক্যালিটির মধ্যে আবদ্ধ নয়, সমস্ত বিষয়ে ওনার পারদর্শিতা রয়েছে। আমার সাথে আছে রাজ্যের আজ এই রবীন্দ্র জয়ন্তীর এই শুভ দিনে আমার সাথে রাজ্যের খুব উদীয়মান এবং খুব ট্যালেন্টেড কিছু শিল্পীরা আমার সাথে রয়েছে, অনির্বাণ দত্ত, দিব্যাঙ্গনা দত্ত, সুচেতা মজুমদার, সায়ন্তন দাস, নমস্কার। তো প্রথমেই একটা কথা যেটা মাথায় আসে সেটা হলো তোমরা সবাই একটা সাংস্কৃতিক আবহে বড় হয়েছ, তোমাদের বেড়ে ওঠা একটা সাংস্কৃতিক আবহের মধ্যে, এবং তার সাথে তোমাদের রবীন্দ্র চর্চারও একটা ইতিহাস রয়েছে। তোমরা এখন নিজের নিজের ফিল্ডে রবীন্দ্রনাথকে বিভিন্নভাবে এক্সপ্লোর করছো, তো সেই জার্নিটার ব্যাপারে প্রথমে শুনবো অনির্বাণ। আমি যদি রবীন্দ্রনাথের কথা বলি, আমার আমি শৈশবটাকেই বলবো রবীন্দ্রনাথের সাথে আমার ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ ছেলেবেলা থেকেই, মানে যখন আমি আবৃত্তি শেখা শুরু করি, গান শেখা শুরু করি, সেটা রবীন্দ্রনাথের কবিতা এবং রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু হয়েছে। তাই শৈশবটা রবীন্দ্রনাথের আমার কাছে একটা ভীষণ বড় জায়গায় রয়েছে, কারণ ওই যে বইগুলো, শিশু ভোলানাথ ছিল, মাকাল, তারপর
আরও যে সমস্ত এই সহজ পাঠ, তো এই যে সমস্ত কবিতাগুলো ছিল, যেমন হাট হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাবাড়ি আজ শুক্রবার, ঠিক আছে, তো এই যে কবিতাগুলো এগুলো ওতপ্রোতভাবে জড়িত আছে আমাদের ছেলেবেলা নিয়ে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, তো এই কবিতাগুলো পড়ে বা ওইগুলোর সাথে আমি আমার যৌবনটাকে সবসময় ছেলেবেলাটাকে রিলেট করতে পেরেছি, এবং ওইটাই আমাকে একটা আনন্দ দিয়েছে। আজও যখন আমি এত বড় হয়ে গেছি, এখনও বড় হইনি, তবু স্টিল অ্যাজ অ্যান অ্যাডাল্ট যদি আমি বলি যতটুকুই হয়েছি, আমি যখনই আবার আমার ওই পুরনো দিনগুলোর কথা মানে মেমোরিতে আমি আনি, তখন এই রবীন্দ্রনাথের এই সময়টা, এই কবিতাগুলো, এই আবৃত্তিগুলো বা গানগুলো সবসময় আমাকে আমার ছেলেবেলাটাকেই মনে করায়, আর আমি আনন্দ পাই। তো এইভাবে রবীন্দ্রনাথ আমার সাথে জড়িয়ে আছে। রবীন্দ্র চর্চার মাঝে বড় হওয়া, তোমার কি মনে হয় সেটা তোমার যে শিল্পী সত্তা আছে সেটাকে কোনোভাবে প্রসার করেছে রবীন্দ্রনাথ? অবশ্যই, রবীন্দ্রনাথের আমি যদি বলি এই কথাটা, যে আমি নিজে রাগ সঙ্গীত শিখেছি, আমার বেসিক ট্রেনিং যেটা হয়েছে সেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে হয়েছে। রবীন্দ্রনাথের গানগুলো যদি আমি শুনি, প্রত্যেকটা গান এক একটা রাগ আঙ্গিকের গান, এক একটা পর্যায়ে একটা রাগ আঙ্গিকের গান, প্রচুর ইতিহাস আছে রবীন্দ্রনাথের এক একটা গানের সাথে ইতিহাস আছে। ওইগুলো যখন আমরা স্টাডি করবো আমরা জানতে পারবো এক একটা রাগ থেকে উনি কীভাবে অনুপ্রেরণা নিয়ে এই গানগুলোকে লিখেছেন বা রচনা করেছেন। তাই অবভিয়াসলি যদি সত্যি কথা বলি, এই জায়গা থেকে রবীন্দ্রনাথ সবসময় জড়িয়ে আছে। অ্যান্ড সামটাইমস ইটস আ ভেরি, আমার জন্য একটা খুব আশ্চর্যের ব্যাপার যে একটা মানুষ, দুটো ভেরিয়েশন আছে, আমরা যখন রাগ সঙ্গীত করি, রাগ সঙ্গীতটা আমরা অনেক হরকত নিয়ে করি, কিন্তু রবীন্দ্রনাথের গানে রাগ থাকলে ওই গানে কিন্তু আমরা হরকত করছি না, একটা প্লেইন একটা দরাজভাবে আমরা গানটা করছি। তো অনেক কিছু শেখার আছে। অ্যান্ড এটা হচ্ছে যে সিম্পল, যত জিনিসটা সিম্পল হয় ততই জিনিসটা কমপ্লেক্স হয়। একটা রবীন্দ্রনাথ সঙ্গীত শুনলে আমার মনে হয় যে গানটা হয়তো খুব সোজা গান, হয়তো একবার দুবার করবো আমার হয়ে যাবে, আমি শিখে নেবো, কিন্তু সত্যি কথা বলি যে রবীন্দ্রসঙ্গীত আমার জন্য সবচেয়ে একটা কঠিন জিনিস, যেটা আমি যতই চেষ্টা করি আমি কোনোদিনও পারফেক্ট হতে পারবো না, আই এম ট্রাইং টু বি পারফেক্ট এটা বলতে পারি। আর একটা জিনিস খুব ভালো হয় যে রবীন্দ্রসঙ্গীত শেখার সাথে সাথে মনে হচ্ছে নিজেকে আমি ডেভেলপ করতে পারছি একদম। আর এই যে তুমি বললে যে রবীন্দ্রনাথের গানের মধ্যে যে একটা সরলতা থাকে, স্বরলিপি দেখে রবীন্দ্রসঙ্গীত আউড়ে নেওয়াটা আমার মনে হয় সোজাই, কিন্তু রবীন্দ্রনাথের গানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হলো ভাব, এবং এই ভাবটা ডেভেলপ করতে করতে একটা শিল্পী সারা পুরো ক্যারিয়ার পুরো জীবন কেটে যায়। দিব্যাঙ্গনা, তুমি একটা শিল্পী বাড়ির মেয়ে, একদম বনফাইড, একদম রাবীন্দ্রিক ফ্যামিলির মেয়ে, তোমার জার্নিটা জেনে নেবো দিস ফার। আমার জার্নিটা অনেকটাই যেটা অনির্বাণ অনেক কিছু বললো, যেমন ওর শৈশবকালে রবীন্দ্রনাথের যেই ভাবটা রয়েছে, তো আমি সেটাই বলবো যে আমার অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই, আমার মা যেহেতু গান গাইতেন, তো মা যখন স্টুডেন্টসরা আসতো তো ওদেরকে যখন রবীন্দ্রসঙ্গীত শেখাতো, তো ওখান থেকে আমি খুব ছোটোর থেকে আমি নানা রকম ধুন শুনছি, ছোটোবেলা থেকেই সেই রাবীন্দ্রিক যেই ধুনগুলো থাকে সেগুলো শুনলাম। পাপা যেহেতু লিখতো, লেখালেখির সাথে পাপার প্রচুর গল্পের বই, কবিতার বই, সেগুলো অবভিয়াসলি রবীন্দ্রনাথের ছিল, তো সবসময় কিছু না কিছু কথাবার্তার মধ্যে, প্রোগ্রামের মধ্যে এইগুলো জড়িয়েই থাকতো। আর এছাড়া ছোটোবেলা আমরা অনেক কম্পিটিশান থাকতো, তো সেই কম্পিটিশানগুলোর মধ্যে যেমন আমি তখন আবৃত্তি করলেও রবীন্দ্রনাথ, যেটা অনির্বাণ জাস্ট বললো, ডান্স বলো, গান বলো, তো তখন রবীন্দ্রসঙ্গীত দিয়েই আমরা পারফর্ম করতাম। তো ছোটো থেকেই আমাদের সেই মানে একটা হ্যাবিটের মতন হয়ে গেছে যে প্রোগ্রাম করবো মানেই রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা স্টার্ট করবো। আর সেটা তো অবভিয়াসলি ডে টু ডে সবার সময় পাল্টে যায়, অ্যান্ড কিন্তু আমি সেটাই বলবো যে রবীন্দ্রনাথ সবসময় আমাদের মধ্যে আছে, অ্যান্ড জাস্ট নট বিকজ রবীন্দ্র জয়ন্তী। আর এখন যেই সিচুয়েশান, মানে লাইক এত গরম, কিন্তু এত গরমের মধ্যেও রবীন্দ্র জয়ন্তীর কোন অনুষ্ঠান করতে যাব সেটার জন্য আর টায়ার্ডনেসটা আসে না, মানে সেটার জন্য খুবই এক্সাইটেড যে আচ্ছা একটা অনেকদিন পর কিছু একটা করব সবার সাথে, হ্যাঁ সবার সাথে দেখা হবে, এটা নিয়ে কথা বলবো, চর্চা করব, সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, সেটার মধ্যেই মনে হয় অনেকটা বেশি একটা তৃপ্তি পাওয়া যায়। আমার মনে হয় যেহেতু আমাদের জীবনগুলো অনেকটাই ফাস্ট পেসড হয়ে গেছে, আমরা খুব নিউক্লিয়ার একটা জীবন, আমরা সবাই নট জাস্ট স্পেসিফিক্যালি আমরা, মানে যে কোনো মানুষের জন্যই যারা হাউস ওয়াইফস আছেন, যারা হোম মেকিং করেন, ওদের জন্য জীবনটা অনেকটা নিউক্লিয়ার হয়ে গেছে। তো এরকম নিউক্লিয়ার লাইফে হঠাৎ থামিয়ে দেওয়ার ক্ষমতা হয়তো থাকে রবীন্দ্রনাথের গানের কবিতা। সুচেতা, তোমারও জার্নি কোয়াইট সিমিলার, কারণ তুমিও একটা কালচারালি ইনক্লাইন ফ্যামিলির থেকে, তো তোমার থেকে জানি না। আমার যে মিউজিকের হাতে খড়ি, অলদো আমার মা
সঙ্গীতের শিক্ষিকা নন, বাট উনিও যথেষ্ট রুচি রেখেছেন মিউজিকের প্রতি। তো আমার প্রথম গান সেই রবীন্দ্রনাথেরই মেঘের কোলে রোধ এসেছে, একদম ছোটোবেলাকার সেই গান। তো রবীন্দ্রসঙ্গীত বললে সেই স্মৃতিগুলো আপনি আপনি কিন্তু চলে আসে। এছাড়া রবি ঠাকুরের ছোটো ছোটো ছড়া কবিতা যেগুলো ছোটোবেলা থেকে বলে আসছি, বা বললে সেই একটা নস্টালজিয়াতে চলে যায়, সেই শিশু উৎসব, সেই ছন্দনীড়ের কম্পিটিশন, সেই সব জিনিসগুলো সবসময় রবীন্দ্র জয়ন্তী বললেই সেই জিনিসগুলোই মাথায় সবচেয়ে আগে চলে আসে। আর সেই রবীন্দ্রনাথের সাথেই সেই বেড়ে ওঠা ছোটো থেকে আজ পর্যন্ত। ছোটোবেলায় গানের রবীন্দ্রসঙ্গীতের টেস্ট একটু অন্যরকম ছিল, এখন যত বড় হচ্ছে হয়তোবা সেই টেস্টটাও কিছুটা হলেও বদলেছে। আর যাই বলুক না কেন, মানুষ রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের লেখা, যুগ এগিয়ে যেতে পারে, বাট স্টিল আজকের ডেট পর্যন্ত সেটা সমানভাবে প্রাসঙ্গিক সবার জীবনে। অ্যান্ড আমার জীবনেও বলতে পারি যে রবীন্দ্রনাথের অনেক বড় একটা ছাপ আছে। এই প্রাসঙ্গিকতাই হয়তো রবীন্দ্রনাথকে আরও বাঁচিয়ে রাখবে। যতদিন আমার মনে হয় বাঙালি সভ্যতা অথবা আন্তর্জাতিক স্তরে যে কী বলবো আর্টের যারা কনিউজার্স আছে তারা যতদিন বেঁচে থাকবে রবীন্দ্রনাথের ততদিন অ্যাপ্রিসিয়েশন থাকবে। শান্ত, তোমার জার্নিটা দিস ফার। আমার যখন 4 বছর বয়স তখন শ্রদ্ধেয় শিল্পী শ্রী সমীরকান্তি দাস স্যারের হাত ধরেই আমার এই রবীন্দ্রসঙ্গীতের জগতে আসা। তাছাড়া আমার বাড়িতে মা গান পারে, তো মা তখন তো ছোট ছিলাম তো নিয়ে যেত ক্লাসে, বসে থাকতাম, স্যার গান করাতো, কিন্তু সেই রকম গানটা শুনে আসার মতো তো ক্ষমতা ছিল না, তো মাই ঘরে এসে আবার সেটা তুলে দিত। তো স্যার যখন, স্যারের কাছে একটা জিনিস দেখতাম যে স্যার যখন গানটা করাতেন আর কি, এর আগে গানটা ভালোভাবে পড়াতেন, পড়িয়ে তারপরে এটার অর্থটা বিশ্লেষণ করতেন। তো তখন সেই রকম কিছু একটা বুঝতাম না। ইভেন স্যার এটাও করতেন যে যেমন আমাদের প্রথম গান মানে শেখা হয়েছিল আমি মারের সাগর পাড়ি দেব বা দূরদেশী সেই রাখাল ছেলে, স্যার আমাদের টাস্ক দিয়ে দিতেন যে তোমরা এই মানে এই গানটা দেখে মানে যাই বুঝলে এটা ছবি একে আনবে। যেমন দূরদেশী সেই রাখাল ছেলে, ওই মানে ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে, তো ওই আর্টটা যেমন গাছের নিচে মেয়েটা মানে এসে দেখছে যে বাঁশিটা পরে রয়েছে, এইরকম মারের সাগর পাড়ি দেবো একটা মানে বড় একটা সমুদ্র, সেখানে একটা নৌকা ভাসছে, তো এইরকম আর কি। তো তারপরে আস্তে আস্তে বড় হলাম, তারপরে গানটা মানে চালিয়ে নিয়ে যাচ্ছি পড়াশোনার পাশাপাশি। তো এখনও মানে স্যার তো নেই এখন আমাদের মাঝে, কিন্তু স্যারের মেয়েরা আছেন, উপমা দিয়ে আছেন, সুতপা দিয়ে আছেন, এবং স্যারের একজন ছাত্র আছেন মিল্টন ভট্টাচার্য দাদা, তো ওই ওরা আমাদের মানে এখনও গান শেখান। এখন আমি 8th year আছি রবীন্দ্রনাথকে নিয়ে, সামনে 8th year এক্সাম দেব। তো আমি বুঝলাম যে যে মানে কোনো জায়গা মানে বাকি নেই যেখানে রবীন্দ্রনাথ নেই, মানে সুখে দুঃখে উৎসব যে কোনো সব পরিস্থিতিতেই আমাদের সাথে মিন্স রবীন্দ্রনাথ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন আর কি। তো এই নিয়ে চলছি আর কি। এই যে ভিজুয়ালি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা, কোনো কিছু শুনে সেটাকে আঁকার মাধ্যমে বা লেখার মাধ্যমে, সেটা কি মানে কোনোভাবে তোমাকে হেল্প করেছে গানগুলোকে বুঝতে বেটার? তখন ছোট থাকতে বুঝতাম না, আস্তে আস্তে যখন বড় হলাম গানগুলিকে, এখনও আমাদের যখন গান শেখানো হয় এই উপমাদি বা মিল্টনদা বা সুতপাদি যখন শিখান, তখন মানে তখনও গানের গান করার আগে আমাদেরকে বলেন যে ভালো করে পড়ো, আগে গানগুলো পড়ো, পরে বাড়িতে বসে চিন্তা করো তারপরে। তো ওই যখনে মানে একটা গান করানো হয় তখনে মানে আগে অর্থটা বলা হয়, তো তখন আমাদের মানে আমাদের মাইন্ডে কিন্তু চলতে থাকে যে কী বুঝাতে চেয়েছেন কবি, হয়তো কবির মতো করে না পারি, আমাদের নিজের মতো করে আমরা গানটা নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে ওই যে কিছুক্ষণ আগে বললেন যে সুর মানে স্বরলিপি ধরে শেখাটা মানে এত মানে সোজা হয়ে যায়, কিন্তু ওই যখন ভাব মানে বোঝা যায় তখন ভাবটা ওই সুরের সাথে ভাবটা যখন মিশে যায় তখন গানটা প্রাণবন্ত হয়ে ওঠে। একদম কারেক্ট। এখন প্রথমে একটা পুরুষ কণ্ঠে গান শুনলাম, এখন নারী কণ্ঠে গান শুনবো দিব্যাঙ্গনা। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ, তাহারে কোথা খুঁজ
বাজিছ ভব অরণ্যে ছুটিল কুটিল গহনে শান্তি সুখহীন ও রে মন কার মিলন চাও বিরহী কার মিলন চাও বিরহী দেখো দেখো রে চিত্ত কমলে দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্ম রাজে হায় চরণ পদ্ম রাজে হায় অমৃত জ্যোতি দিবা সুন্দর ওরে মন কার মিলন চাও বিরহী কার মিলন চাও বিরহী তাহারে কোথা খুঁজিছো ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ও রে মন কার মিলন চাও বিরহী কার মিলন চাও বিরহী এই গানটার একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে আমি জানি তোমার লাইফ স্টাইলের ব্যাপারে একটু জানবো বেসিক্যালি মানে আমার বেসটাও ছিল ক্লাসিক্যাল বেস রবীন্দ্রসঙ্গীত তো ঘরে চলতোই মা যখন শেখাতো আর এর মেইন ফোকাসটা ছিল ক্লাসিক্যাল মিউজিকে তো আমি রাগাশ্রী যখন আমি ট্রেনিং নিচ্ছিলাম আমি সঙ্গীত গ্রামের স্টুডেন্ট ছিলাম অ্যান্ড আজকে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে তিনজনই আমরা সঙ্গীত গ্রাম থেকে পাস আউট আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম তো এটা একটা খুব সত্যি সুন্দর মুহূর্ত যাই হোক তো ছোটো থেকেই তো অফকোর্স রাগাশ্রয়ীর কাজটা বেশি ছিল কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও কিন্তু রাগের অনেক ছোঁয়া রয়েছে প্রত্যেকটা গানের মধ্যে তো এই গানটা বেসিক্যালি এই গানটা আমি যখন শিখেছি বা শুনেছি উস্তাদ রশিদ খানজির গলায় প্রথম ওনার কণ্ঠেই শুনেছি এই গানটা তো তখন ওই ভিডিওটা থেকে আমার অ্যাকচুয়ালি এই গানটা শেখা তো তখনই আমি অ্যাকচুয়ালি রিলেট আরও বেশি করে করতে পেরেছি যে আসলে মানে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আরও কত ডেপথ আছে কত কিছু জানার আছে তো তাই এই গানটা আমার কাছে ভীষণ মানে ফেভারিট অ্যান্ড প্রথমবার আমি অ্যাকচুয়ালি কোনো একটা জায়গায় মঞ্চে বলো একটা প্রপার এনভায়রনমেন্টে বলো আমি এরমভাবে পরিবেশনা করেছি তাই রবীন্দ্রসঙ্গীত গাইতে কিন্তু সত্যিই খুব ভয় লাগে ভেতর থেকে বিকজ শেখার অনেক কিছু আছে তো প্রথমবার চেষ্টা করলাম সেটা তো এটা আমার কাছে একটা সত্যি খুব দারুণ একটা মুহূর্ত গানটার যে তোমার শব্দগুলো খুব তাৎপর্যপূর্ণ এখানে বলছে যে কার মিলন চাও বিরহী এখানে কাকে উদ্দেশ্য করছে সেটা সবসময় রবীন্দ্রনাথ একটু হেয়ালি রেখে দেন যে কাকে অ্যাড্রেস করা হচ্ছে তো এই কার মিলন যাওয়া কাউকে বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়তো আমাদের সেই এক জন্মান্তরের অপূর্ণতার হয়তো একটা যে ভাব রয়েছে সকলের মনে সেটা কি হয়তো অ্যাড্রেস করছেন তাই না তো সেই রেশ ধরে তোমার থেকে আমি ছেড়েই দিতে রাজি আছি সুশোভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজিরে রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরাই গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটির তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখর রেণু হ্যারো হাঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে
উপরে বিহান হলো, জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালীন দেরি কোলে, খাটি কোপাং গলা ডরে কাঁপে খেয়া তরির পরে, হের কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, জবে দোলার ফুলরসি দিবে নিপ শাখায় কষি, জবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে, আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক, যদি ননিছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। উপস্থাপনা খুবই সুন্দর উপস্থাপনা, এবং এই যে সবার ভেতরে যে একটা অবাধ্য কিশোর আছে, সবার মনের মধ্যে একটা অবাধ্য, রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক কেন কি ওনার সাথে এসে রিলেট করতে পারি, আমরা হয়তো ভাবি যে শহরের ব্যস্ততার মাঝ থেকে আমরা যদি সেই গ্রামে চলে যেতে পারতাম বা আমাদের পুনর্জন্ম হলে সেই জিনিসগুলো পেতে পারতাম, তো সেসব জায়গাতে রবীন্দ্রনাথের সাথে আমরা সত্যি খুব ডিপলি কানেক্ট করতে পারি, সেই অলীক কল্পনাগুলোকে লেখার মাধ্যমে বাস্তবায়িত করা, সেটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থকতা প্রাসঙ্গিকতা। শান্ত, তোমার থেকে এখন শুনবো, অনেকক্ষণ অপেক্ষা করেছো তুমি। না, আমি সবারটা শুনলাম, তো আমি কৃষ্ণকলি আমি তারই বলি এই গানটি করছি। এই গানটার ব্যাপারে বলতে চাই যে গানটা রচিত হয়েছিল 1900 সালে, তো 1900 খ্রিস্টাব্দে যখন রচিত হয়েছিল তখন এটা একটা কবিতা হিসাবে ছিল, তারপরে 1931 খ্রিস্টাব্দে মানে প্রায় 30 বছর পরে এই গানটাতে কবি সুরারূপ করলেন। তখন মানে এটার মধ্যে কবি মানে তালের ইয়ে করেছিলেন, কীর্তন আকারে করেছিলেন, কিন্তু পরে এটা মুক্ত ছন্দে কবি আবার শুরু করেন আর কি। তো আমি মুক্ত ছন্দের পাঠটা করছি আর কি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লো, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো, তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশে পানে হানি যুগল ভুরু শুনলে বারে মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি, পূবে বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কি নাচে আমি জানি আর জানে সেই মেয়ে, কালো
বাতাসের যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি এমনি করে কালো কাজল মে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারেই বলি আরে যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে ও কালো মে কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি অপূর্ব অপূর্ব। এই গানের মাধ্যমে মানে আমাদের পরবর্তী যে ডিসকাশনটা আমার মাথায় ছিল সেটার একটা খুব সুন্দর সূত্রপাত হলো এই গানের মাধ্যমে। 25শে বৈশাখ, দেখো আমরা বাঙালিরা কিন্তু খুব রোম্যান্টিক একটা লাইক ক্লাস অফ পিপল, তো আমাদের জন্য বছরের বিভিন্ন সময় আমরা প্রেম খুঁজে নিই, দুর্গাপূজা হোক অথবা সরস্বতী পূজা হোক, 25শে বৈশাখ। 25শে বৈশাখের প্রেমের কিন্তু একটা আলাদাই ফিল রয়েছে, একটা আলাদা এফেক্ট রয়েছে, তার সাথে রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন। প্রতিটা গানই প্রেম, প্রতিটা গানই নিবেদন, প্রতিটা গানের মধ্যেই রয়েছে আধ্যাত্মিক প্রেম, আধ্যাত্মিক ভালোবাসা। তোমাদের জন্য সেই অভিব্যক্তিটা জেনারেল অনির্বাণের সাথে অনেকদিন পরে এই বিষয়ে কথা হচ্ছে, এতদিনে নিশ্চয় অনির্বাণের অনেক অনুভূতি, অনেক এক্সপিরিয়েন্সের দায়রাটা বেড়েছে, তো তোমাকে দিয়ে শুরু করছি। আমার অ্যাকচুয়ালি খুব ইচ্ছে ছিল যে আমি জীবনে রাবীন্দ্রিক প্রেমটা কীরকম হয় বা কেমন হয় ওটা ফিল করি, কিন্তু আনফর্চুনেটলি লাইক রাবীন্দ্রিক ওয়েতে তুমি যেটা বলছিলে 25শে বৈশাখের সাথে প্রেমের যেই মানে যে কম্বিনেশনটা ওটা আমি সেরকমভাবে আমার জীবনে ফিল করতে পারিনি। কিন্তু হ্যাঁ আমি দেখেছি, আমি আমি যখন আমি 25শে বৈশাখ বলবো কেন, এই যে উৎসবটা দোল উৎসব থেকে 25শে বৈশাখ, এইগুলো এর সাথে প্রেমেরও অনেক বড় সম্পর্ক জুড়ে রয়েছে। রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানের সাথেই, প্রেম পর্যায়ের গানের সাথেই একটা আলাদা রাবীন্দ্রিক প্রেম জুড়ে আছে। আমি অনেক মানুষকে দেখেছি এবং রবীন্দ্রনাথকে আমি দেখেছি অনেকে ভগবানের মতো পুজো করেন এবং শ্রদ্ধা করেন, এবং রবীন্দ্রনাথের গানের সাথেই ওদের সেই নিবেদনটা ওরা উৎসর্গ করেন একে অপরকে। আমি কোনোদিনও ওই রকমভাবে জিনিসটাকে ফিল করতে পারিনি, কিন্তু আমি দেখেছি এবং দেখে সত্যি আমার ভালো লেগেছে, এবং একটা আক্ষেপ থেকেই যাবে বা উইশও থেকে যাবে যদি কখনো রাবীন্দ্রিক প্রেমটাকে আমি অনুভব করতে পারি। মানে এটা কি একটা সত্যি তোমার, আমার তো মনে হচ্ছে এটা বেশ বড় একটা আক্ষেপ, মানে লজ্জার বিষয় বাঙালি ঘরের ছেলে হয়ে। আমি বলবো না, ডেস্টিনি বলে একটা কথা আছে, আমার ডেস্টিনিতে হয়তো রাবীন্দ্রিক প্রেম ছিল না। ডেস্টিনিটা তো অনেকটা জীবনই পড়ে রয়েছে। হ্যাঁ ওটাই, নিশ্চয়ই আগামীবার যখন আমরা বসবো দূরদর্শনের পর্দায় তখন নিশ্চয়ই তুমি বলবে যে চেষ্টা করবো যদি কিছু লজ্জা পেয়ে তুমি বলবে যে না সান্নিধ্যতা আমার এই রাবীন্দ্রিক প্রেমটা করা হয়েছে। কিন্তু হ্যাঁ রবীন্দ্রনাথের গানের সাথে তো রাবীন্দ্রিক প্রেম করেছি, সেটা তো বলতে পারি, সেটা সেটা বলা যায়, সেটা সেফলি বলা যায়। হ্যাঁ সেটা মা বাবা দেখছেন তো, আজকে বসে এখানেও করছি। হ্যাঁ তাও তো ঠিক। সেটা দিব্যাঙ্গনা, আমি যদি বলি এইখানে মানে এই টপিকের মধ্যে রবীন্দ্র নিয়ে যেই প্রেম রিলেশনটা সেটার মধ্যে আমি খুব সিম্পলভাবে জিনিসটাকে দেখি। আমি যেহেতু গান করি, আমার যদি কারোর প্রতি কোনো ভালো লাগা বা কিছু থাকে তখন অবশ্যই আমি আমার গানের মাধ্যমে সেটাকে এক্সপ্রেস করি, অ্যান্ড অবশ্যই সেটা রবীন্দ্রসঙ্গীত হবে। অ্যান্ড রবীন্দ্রসঙ্গীতের অনেক সুন্দর সুন্দর প্রেম পর্যায়ের গান রয়েছে,
সেগুলো কিন্তু গাইতে আসলে খুব ভালো লাগে অনেক, মানে যখন গাই বা যখন গাইছি না বা জাস্ট শুনতে ইচ্ছে করছে, সেটা শুনলেও অনুভবটা খুব একটা খুব ডিভাইন একটা ফিলিং থাকে। তো আমি সেরকমভাবেই জিনিসটাকে ফিল করেছি। কিন্তু যেটা মানে অনির্বাণও বললো যে রাবীন্দ্রিক প্রেম, সেটা অফকোর্স এরমভাবে আমার হয়নি, কিন্তু প্রেমের যে ফিলিংটা সেটা তো অবভিয়াসলি সবার জীবনেই থাকে, কিন্তু তখন সেই ফিলিংটা আমি ওই আমার গানের মাধ্যমেই এক্সপ্রেস করেছি। আমার যেটা খুব পার্সোনাল ফেভারিট একটা জিনিস, আমার যদি কিছু ভাল লাগে তখন অবভিয়াসলি আই উইল ডেডিকেট সামথিং, সেটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি জিনিসটাকে ডেডিকেট করলাম, সেটার মধ্যে একটা আলাদা ভালোবাসা অনেক ফিলিংস জড়িয়ে আছে। তো অবভিয়াসলি যাকে ডেডিকেট করব তার তো অবভিয়াসলি ভালো লাগবেই। তো আমার কাছে জিনিসটা খুব সিম্পল, এরমভাবে আমি জিনিসটাকে দেখি। আর এই যে ডেডিকেট করাটা এই রবীন্দ্র, আমি একটা জিনিস জানি না তোমরাও ট্যালি করতে পারো কিনা, অনেক সময় অনেক কথা থাকে যেগুলো হয়তো আমরা নিজেরা খুব বুঝিয়ে প্রেজেন্ট করতে পারি না। তো এটা একটা রেডিমেড রবীন্দ্রনাথ রেডিমেড কিছু ফরম্যাটস বানিয়ে রেখেছেন যেগুলো হয়তো সেভাবে প্রেজেন্ট করলে সবটাই বলা হয়ে যায় একটা অল্প ইয়ের মধ্যে, লিমিটের মধ্যে, তাই না? ভাবতে অবাক লাগে না, একটা মানুষ তার ক্যারিয়ারে এত কবিতা লিখেছেন কিন্তু প্রত্যেক আমাদের কোথাও একটা গ্যাপ ছেড়ে যাননি যেখানে আমরা রবীন্দ্রনাথের কবিতা ছাড়া মানে রবীন্দ্রনাথের কবিতাকে ছাড়া কিছু ভাবতে পারি। ওই ওই লিমিট, উনি লিমিটলেস থেকে একটা লিমিটে বেঁধে দিয়ে গেছেন আমাদের। ঠিক 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 আছে, আর তাতেই আমরা খুশি, বাঙালিরা উই আর হ্যাপি লাইক বিং ইন দ্যাট লিমিট, রাইট? এর আগে আমি জাস্ট একটা বলতে চাই, তোমার কাছে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র যে ভাবনা আর প্রেম, সেটার মধ্যে তোমার কি ফিলিং? আমি তোমার কাছ থেকেও শুনতে চাই, যেহেতু আমরা সবাই বলছি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি কাজটা অনেক ইজি করে দিয়েছেন আমাদের জন্য, আমাদের জন্য না, আমাদের ওনার পরে যারা এসেছেন। একজন বলেছিলেন যে উনি নিজেকে ধন্য মনে করেন কারণ উনি রবীন্দ্র পরবর্তী জেনারেশনে জন্ম নিয়েছেন। আমাদের অনেকটাই কাজ ইজি করে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেভাবে প্রেমকে তুমি যেভাবেই দেখতে চাও সেটা প্রকৃতির সাথে অ্যাসোসিয়েট করে তুমি তোমার প্রেমিক বা প্রেমিকাকে নিবেদন করছো, না তুমি ঈশ্বরের সাথে তাকে তুলনা করছো, তুমি তাকে পুজো পুজোর আসনে বসিয়ে দেখছো, সেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা করেছেন। যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূজা এবং প্রেম পর্যায়ে সেটার মানে মাঝখানে কিন্তু মানে একটা ফাইন একটা ডিভিশন, সেই রকম একটা যে আমরা এটাই পূজা পর্যায়ে, এটা প্রেম পর্যায়ের গান, সেইভাবে আমরা করতে পারি না। হয়তো কাগজে পত্রে আছে কিন্তু সেই রকম একটা নেই যে কোনটা প্রেমেরটা পূজার মধ্যেও আসতে পারে এবং পূজারটা প্রেমের মধ্যে, ভাবটা এইভাবেই প্রকাশ পাচ্ছে, প্রকাশ পাচ্ছে। ঈশ্বরের সাথে ঈশ্বর ভীতি নয়, ঈশ্বর প্রীতিকে উনি হাইলাইট করেছেন বলেই হয়তো। হ্যাঁ, সেই রকম যে সেই মানে ভক্ত ভগবানের যে ব্যাপারটা আছে যে মানে ভগবানকে একদম নিজের মতো করলে করে কিভাবে ভগবানের কাছে সারেন্ডার করা যায়, সেই রকম ব্যাপারটা আমরা পূজা ও প্রেম এই দুইটার মধ্যেই পাচ্ছি আর কি। এবার যে যেভাবে দেখে ব্যাপারটাকে সে ওইভাবে সে পারসিভ করবে। সুচেতা, তোমার কাছে এই কাব্যিক প্রেম এই অনুভূতি 25-এ বৈশাখে, সেই সুযোগ এখনো হয়নি কাব্যিক প্রেমটা করার, বাট সেটাই বলবো যে আমরা রবীন্দ্রনাথের প্রতি অনেকটাই কৃতজ্ঞ, কারণ কি প্রত্যেকটা সিচুয়েশনের জন্যই উনি হয় কবিতা লিখে গেছেন, নয় গান লিখে গেছেন, সেটা বিচ্ছেদ বেদনা হোক বা একতরফা ভালোবাসা হোক, সেই নতুন নতুন ফুটে ওঠা ভালোবাসা, ভালোবাসা শেষ পর্যায়ে, সব কিছুর জন্যেই উনি এতভাবে কবিতা এতভাবে গান লিখে গেছেন যে কোনো দিন আমাদের ভাষার কম হবে না, যে কোনো কথা বলতে পারছি না বা কিছু যদি প্রকাশ না করতে পারি তখনই সেই রবীন্দ্রনাথের কবিতা থেকে বা গান থেকে দু পংক্তি তুলেই কিন্তু আমরা কথাটা নিজেদের ভাবটাকে ব্যক্ত করে নিতে পারবো। খুব সহজ কথাই ব্যক্ত হয়ে যাচ্ছে পুরো বিষয়টা। তুমি তো রবীন্দ্রনাথের আঙ্গিক বললে, এবার তোমার আঙ্গিকটাও বলো প্রেমের। এই 25-এ বৈশাখের আবহে তোমার কি মানে এই প্রেম জিনিসটা 25-এ বৈশাখে কি করে এসে মিশে যায়? তুমি যে আগে বললে যে খালি 25-এ বৈশাখ না, দুর্গাপূজা, সরস্বতী পূজা, দোল উৎসব, 25-এ বৈশাখ সব কিছুতেই তো প্রেম অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে। তবে রবীন্দ্রনাথের যে প্রেমের ব্যাপারটা, যে মানে আমার জীবনে মানে কিভাবে বলছি যে সারেন্ডার ব্যাপারটা যে আছে, যে আমি আমার তরফ থেকে কতটুকু করতে পারি, সে কতটুকু দিচ্ছে দেবে এটা পরের ব্যাপার,
কিন্তু আমি আমার তরফ থেকে কতটুকু করতে পারি সেটা অ্যাটলিস্ট রবীন্দ্রনাথের যে গান কিংবা কবিতা এইটুকু থেকে আমরা শিখতে পারি, বাকিটা পাওনাটা আমরা না হয় ছেড়েই দিলাম, বাকিটা আমাদের তরফ থেকে তো আমরা করতেই পারি। এই যাওয়া পাওয়ার মাঝখানেই হয়তো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে প্রেম। অনির্বাণ, এবার তোমার গান শুনবো, অনেক তো প্রেম নিয়ে কথা টথা বললে, এবার একটু গান শুনি। একটু অন্যরকম এবার একটা টপিকে যাব, একটু প্রেম থেকে আমরা বেরোই। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ, একটু আগে আমি যখন বলছিলাম যে রবীন্দ্রনাথের প্রচুর গান আছে যেগুলো প্রচুর, ইনফ্যাক্ট আমি বলবো সব গান, প্রত্যেকটা গান এক একটা রাগ বেস বা একটা রাগ আঙ্গিকের ওপর একটা যে কোনো ওই রাগের ওপরই গানগুলোকে রচনা করা হয়। তো ওই জিনিসটাকে নিয়েই আমি একটু গানটার ব্যাপারে বলতে চাই। আমি এখন যে গানটা করছি এটা রাগ বেহাগের ওপর একটা গান। তো গানটা সবাই জানে, এটা রবীন্দ্রনাথ লিখেছেন মহারাজও একই সাজে। তো মজার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ একটা অ্যাসোসিয়েশন, মানে ওদের একটা কালচারাল অ্যাসোসিয়েশন ওরা বানিয়েছিল, সেটা হচ্ছে খামখেয়ালি। তো ওই খামখেয়ালি অ্যাসোসিয়েশনে রবীন্দ্রনাথ লিড করছিলেন ওই অ্যাসোসিয়েশনটাকে। ওই অ্যাসোসিয়েশনের মেইন যেই অ্যাজেন্ডা ছিল বা যেই মূল ধারণাটা ছিল সেটা হচ্ছে যে আর্ট অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিককে নিয়ে কালচার করা। তো ওইখানে অনেক লোক আসতেন, তো যারা আসতেন দে আর লাইক মোস্টলি ওইখানে এরকম লোক আসেন যারা ক্লাসিক্যাল মিউজিককে নিয়ে ওরা ভীষণ চর্চা করতেন, রাগ সঙ্গীতকে নিয়ে ওরা চর্চা করতেন। এবং রবীন্দ্রনাথ বসে বসে ওই গানগুলো শুনতেন এবং শুনে প্রচুর গান হয়েছে সেই রাগ থেকে উনি গান তৈরি করেছেন। এর মধ্যে এই গানটা একটা যেটা আমি শোনাচ্ছি, এবং আমি এই গানটাকে একটা বেহাগের বন্দিশের সাথে শোনাবো। এটা ঝাপতালে গানটা, ধ্রুপদ আঙ্গিকের গান, পূজা পর্যায়ের গান, মহারাজও একই সাজে। চরণ তলে কোটি
শশী সূর্য মরে লাজে মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একি সাজে রাগাঙ্গিকের একটা গান, আর মহারাজ একি সাজে আমাদের সবারই প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত দিব্যাঙ্গনা। শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে পুরুক ঝরে
গানটা প্রথম শুনেছিলাম, মানে বহুল প্রচলিত রবীন্দ্রসঙ্গীত অবশ্যই, কিন্তু প্রথমবার শুনেছিলাম আলো ছায়াছবিতে, আমাদের ত্রিপুরা রাজ্যের মেয়ে অরুন্ধতী হোম চৌধুরী, তার কণ্ঠে গানটা প্রথম শোনা। তো রবীন্দ্রনাথকে অনুপ্রেরণা বানিয়ে অনেক শিল্পীরই উত্থান হয়েছে, অনেক শিল্পী নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তোমরা শিল্পী, তোমরা রবীন্দ্রনাথ থেকে অনুপ্রেরণা নিয়ে তোমাদের নিজের জার্নি কতটা দেখতে পাও, বা রবীন্দ্রনাথ কতটা তোমাদের ইন্সপায়ার করেন? অনির্বাণ, রবীন্দ্রনাথ সবসময় ইন্সপায়ার করে, তার কারণ আমি সেটাই বলছিলাম, যদি আমি আমার গানের জার্নি, মিউজিক জার্নি নিয়ে বলি, নট অনলি মিউজিক জার্নি, আই উইল টেল এভরি সিচুয়েশন। তুমি একটু আগে প্রেমের কথা বলছিলে, একটু আগে, তারপর লাইফের অনেক সিচুয়েশন থাকে যেগুলো দিয়ে আমাদের যেতে হয়, আপ ডাউন্স থাকে। আফটার এভরিথিং আমার একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে যে আমি যখন আমি খুব স্ট্রেসে থাকি, খুব সমস্যায় থাকি, আমি গান শুনি। আমি ভীষণ গান ভালোবাসি, তাই গান শুনি। আর রবীন্দ্রনাথ এমন একটা মানুষ, আমি স্ট্রেসে রবীন্দ্রনাথের গানই শুনি, হেডফোন লাগিয়ে হোক বা ইউটিউবে হোক, আমি সবসময় শুনি, শুনতে থাকি। আর কোথাও না কোথাও আমার মনে হয় রবীন্দ্রনাথের গান আমাকে আবার একটা রাস্তা দেখাতে, টুয়ার্ডস এ লাইফ, দ্যাট দ্যার ইজ মেনি থিং, মেনি মোর আফটার দিস সিচুয়েশন, আফটার দিস এন্ড। সো ওই জিনিসটা আমাকে সবসময় রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ ফিল করায়, রবীন্দ্রনাথের কবিতাও যখন পড়ি। আর মিউজিক জার্নি যদি বলি, এই যে আমি আজকে এখানে এলাম, যতগুলো গান আমরা করেছি, যাই করেছি, আমরা জানি আমরা কেউ 100% পারফেক্ট নই, বা যাই করি আমরা সবাই শিখছি, আমরা সবাই এক্সপেরিমেন্ট করছি, আমরা সবাই দেখছি যে এই যে রবীন্দ্রনাথ একটা স্কোপ দিচ্ছে আমাদেরকে যে এক্সপেরিমেন্ট করা। অনেকে বলে এই কথাটা যে রবীন্দ্রনাথের গানকে নিয়ে তুমি কখনো এক্সপেরিমেন্ট করতে যেও না, ওটা করো না, কিন্তু আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথ নিজেই একটা এক্সপেরিমেন্ট। উনি যা দিয়ে গেছেন, উনি যা করে গেছেন না, আমি যদি ওনাকেই শুধু ফলো করি তাহলে আমি কোনোদিনও রবীন্দ্রনাথকে জানতে পারবো না, ঠিক? কিন্তু রবীন্দ্রনাথ যা দিয়ে গেছেন ওটাকে নিয়ে যদি আমি ঘাটাঘাটি করি, একটু এক্সপেরিমেন্ট করি, ডিপলি যাই, চিন্তা করি, অনেক কিছু বেরোবে। আর যেটা বেরোবে এটা হয়তো অসীম সমুদ্র, আমি শেষ করতে পারবো না। তাই এক্সপেরিমেন্ট করা উচিত, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করে বলছি, রবীন্দ্রনাথের গানের প্রতি শ্রদ্ধা করে বলছি, আর ওইটাই করি। আর ওটা করতে করতে এটাই ফিল করি যে নিজেকে প্রত্যেকদিন ডেভেলপ করতে পারছি, নিজেকে প্রতিদিন রিডিসকভার করা যায়, রবীন্দ্রনাথকে রিডিসকভার করতে পারছি। আমার কাছে বলতে গেলে যে একটা কথা যেটা আমাদের মিউজিশিয়ানসদের খুব থাকে, আমরা যখনই খুব লো ফিল করি বা আমাদের কিছু ভালো লাগে না, তখন আমরা গান শুনি। তো আমার একটা খুব পার্সোনাল কথা, মা ওরা বলতো যে আমি খুব চঞ্চল ছিলাম ছোটোবেলা, মানে এক্সট্রিম লেভেলের দুষ্টু। তো টিন এজ থেকে তো অফকোর্স সবাই একটা আলাদা নতুন স্টেজে যায়, তো তখন থেকেই সবাই আস্তে আস্তে একটু শান্ত হয়ে যায় বা সামথিং। তো আমার সাথেও সেরমই হয়েছে, অ্যান্ড তখন থেকেই আই স্টার্টেড লিসনিং টু রবীন্দ্রসঙ্গীত, মানে একটু বেশি করে। তো তখন থেকে আমি বলবো যে আমার মধ্যে সেই একটা
একটা ধীর স্থির ব্যাপার বা একটা শান্ত পরিবেশে কী করে নিজেকে রাখতে পারি, সেই ব্যাপারটা তখন থেকে আমার মধ্যে হয়েছে। এখনও সেটা আমি মেনটেন করি, কিন্তু অবভিয়াসলি চঞ্চলতা তো হঠাৎ করে, এটা তো তুমি মানে যখন খুব এক্সাইটেড থাকো এটা থাকি, কিন্তু আমি মনে করি যে আমার যখনই এখন আমি লো ফিল করি বা ভালো লাগে না, তখন রবীন্দ্রসঙ্গীত শুনলে অনেকটা বেশি ক্ল্যারিটি লাগে। অ্যান্ড তুমি যদি আরেকটু মানে ভালোভাবে ফোকাস করে কনসেন্ট্রেট করে যদি ওয়ার্ডিংসগুলো বোঝার চেষ্টা করো না, তুমি লাইফের অনেক কিছু বুঝতে পারবে। বিকজ এত সুন্দরভাবে প্রত্যেকটা সিচুয়েশন ডেসক্রিপশন করা আছে, তুমি যদি প্রপারলি টাইম নিয়ে পড়ো বা বোঝার চেষ্টা করো সেই গানের মিনিংগুলো, তুমি সত্যিই লাইফ নিয়ে অনেক কিছু বুঝতে পারবে। অনেক রকমের দিক থাকে লাইফের, সেগুলো নিয়ে তোমার ভালো লাগলে তুমি সেগুলো নিয়ে চর্চা করতে পারবে, সেটা একটা ব্যাপার। অ্যান্ড হ্যাঁ, যেটা আমি বললাম যে মানে সেটা আমার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ভালো না লাগলে রবীন্দ্রসঙ্গীত শুনলে সত্যি একটা আলাদা লেভেলের শান্তি, একটা ধীর স্থির ধ্যান জিনিসটা যেটা থাকে সেটা আমার মধ্যে খুব মানে ভালোভাবে হয়। এই জিনিসটা আমার খুবই মানে ভালো লাগে। সুন্দর সুজাতা, পিস অফ মাইন্ডের যে ব্যাপারটা রবীন্দ্রসঙ্গীত শুনে সেটা তো অবশ্যই আছে, সে সাথে রবি ঠাকুরের যে ফিলসফি, উনি খালি লেখক ছিলেন না, খালি গীতিকার ছিলেন না, উনি একজন ফিলসফার ছিলেন। তো ওনার লেখা থেকে, ওনার কবিতা থেকে, গান শুনে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিছু না কিছু একটা হিডেন মেসেজ আছে, যেটা আমাদের অ্যাজ আ পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য অনেকটাই জরুরি। এবং কেউ যদি আসলে অনেক গভীরভাবে রবীন্দ্রনাথকে পড়ে, স্টাডি করে, তাহলে আমার মনে হয় আমরা অ্যাজ এ মানুষ হিসেবে অনেকটাই আপলিফ্ট করতে পারবো নিজেদেরকে। একদম সত্যি কথা। সায়ন্তন, আমি বাই প্রফেশন একজন MBBS ডক্টর, তো সেই লাইফে অনেক মানে আপস অ্যান্ড ডাউনস আছে, অনেক শিডিউল, অনেক হ্যাকটিক, তো এত কাজের চাপে যখন মানে কাজ থেকে ফিরে তারপরে যখন গানটা নিয়ে বসি, তখন সারা দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় অনলি বিকজ অফ রবীন্দ্রনাথ। তো ওনাকে নিয়ে আছি, আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো, এইরকমই একটা প্ল্যান আর কি। তো গানটা এখনও চালিয়ে যাচ্ছি এই পড়াশোনার পাশাপাশি। দারুণ ব্যাপার। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি তোমার একটা কবিতা আর তোমার একটা গান দিয়ে অনুষ্ঠান আজ আমরা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিচয় কবিতা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে, তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে, দিয়ে তারা কহিল হে আমাদেরই লোক, আর কিছু নয় সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে, কনক চাঁপার দল পড়ে ছুঁড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাত্রির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানি, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে, সেতারিতে বাঁধিলাম তার গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। আমি এখন একটি পূজা পর্যায়ের গান করছি, তো সেই আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, এটা আমাদের জীবন জীবন দিয়েও বলতে পারা যায়, কিংবা একটি স্পেসিফিক দিন থেকে, যে মানে সূর্যোদয় থেকে আমরা যখন ঘুম থেকে উঠলাম তখন থেকে দিনের শেষ পর্যন্ত আমরা যেভাবে মিন্স শুরু থেকে মানে আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি, সেই রকম একটি ভাষা এই গানের মধ্যে প্রকাশ হচ্ছে। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো
সম্মুখে প্রতিদিন আমি করি জোড়ো কর হে ভুবনেশ্বর করি জোড়ো কর হে ভুবনেশ্বর দাঁড়াব তোমারি সম্মুখে প্রতিদিন আমি তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে হে তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে হে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সম্মুখে প্রতিদিন আমি তোমার বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে নিখিল ভুবন লোকের মাঝারে দাঁড়াব তোমারি সম্মুখে তোমারও এ ভাবে মম কর্ম যাবে সমাপন হবে হে তোমারও এ ভাবে মম কর্ম যাবে সমাপন হবে হে ওগো রাজ রাজ একাকিনী রবে দাঁড়াব তোমারি সম্মুখে প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াব তোমারি সম্মুখে প্রতিদিন আমি আমাদের এই অনুষ্ঠানের খুব সুন্দর একটা সমাপ্তি হলো। গান, নাচ, আবৃত্তি, নাটক অথবা নেহাতি নিজের আরাধ্য দেবতার পুজোর মাধ্যমে আপনারা সবাই আজকের এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন করুন। সবার দিন খুব ভালো কাটুক এবং আগামী দিন আরও ভালো কাটুক। নমস্কার।